না না, হ্যালো বন্ধুরা, এখন আমি ছাদে আছি। আর আজকে আমি মেকআপ করেছি, আর তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ। খুব হাওয়া দিচ্ছে এখন, ব্যাস আমি আজকে একটা নতুন ফোন দিয়ে শ্যুট করছি। এই ফোনটা হচ্ছে আসুস জেনফোন ম্যাক্স প্রো 2। প্রথমে ভেবেছিলাম একটা আইফোন কিনবো ব্লগ শ্যুট করার জন্য, বাট এখন দেখলাম এই ফোনটা, আমি একটা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলাম যে এই ফোনটা কিন্তু বড্ড ভালো লাগলো আমার। আসুসের এই ফোনটা বাজেট, মানে বাজেটে, আমার বাজেটে হলো, আর এটা আমি একটা এক্সচেঞ্জের মাধ্যমে করলাম। অর্থাৎ আমার যে পুরনো ফোনটা ছিল রেডমি 4, সেটাকে এক্সচেঞ্জ করে এখন একটা এক্সচেঞ্জ অফার চলছে ফ্লিপকার্টের। আর তো চলছিল, 6 থেকে 8 অবধি চলছিল, সেটাকে অ্যাভেল করেছিলাম আমি। আর সেই আমার ফোনটা থেকে, মানে এক্সচেঞ্জ করে আমি কিন্তু এটা কিনেছি। আর ব্যাস এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 14,000। 4 GB, 6 GB পাওয়া যাচ্ছিল না, আর মানে 6 GB র্যামেরটা পাওয়া যাচ্ছিল না, তাই 4 GB র্যামটা কিনলাম। এটি একটি একজন ইউটিউবার আছে টেক বার্নার বলে, ওর ভিডিওটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমি এই ফোনটা কিনলাম। সত্যি নো ডাউটলি আজকে দেখছি এই ফোনটা থেকে ব্লগ করে দেখছি, খুবই ভালো লাগছে আমার ফোনটা। তোমাদের ভিডিও, মানে আমার ভিডিও কোয়ালিটি বা আমার ফোনের ভিডিও কোয়ালিটি দেখে কেমন লাগলো সেটা জানিও, অবশ্যই কমেন্ট করো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার ভিডিওতে বা আমার নোটিফিকেশানগুলোতে, সরি, আমার ভিডিওর ট্যাগ লাইনগুলোতে বা ভিডিওর যে টাইটেলগুলোতে যদি ভুল থাকে কোনো, যেমন হচ্ছে বানান ভুল বা এরকম টাইপের কোনো মিস্টেক থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব। দেখো সবাই তো, প্রত্যেকটা মানুষই হচ্ছে মানুষ মাত্রে ভুল করে, অর্থাৎ কেউ বলতে পারবে না যে আমি পারফেক্ট। সুতরাং ভাই এসে গেছে, এবার ভাইকে নিয়ে একটু শুট করব, তারপর আমি দেখাচ্ছি। এই যে আমার ভাই, হাই, হ্যালো বন্ধুরা, হ্যাঁ ভাইকে তোমরা সবাই চেনো, এবং ভাইয়ের মানে পরামর্শে আমি এই ফোনটা কিনেছি। রেডমি না কিনে প্রথমে রেডমি অর্ডার করেছিলাম, ইনফ্যাক্ট সেটাকে ক্যান্সেল করে ভাইয়ের পরামর্শতে আমি কিন্তু এই ফোনটা কিনলাম। তোমরা বলো অবশ্যই কমেন্ট করে তোমাদের কাছে কি কি ফোন আছে, এবং তোমরা যদি ব্লগ করতে চাও বা কোন ফোনটা ইউজ করবে ও ভালো বলতে পারে ভাই। চলো ভাইয়ের কিছু ফটোশুট করে দিই আজকে, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বাই।
এই ফোনটার কিছু কিছু টেস্ট করলাম, দেখতে পাচ্ছ মেকআপ করে আছি, একটু আগে শ্যুটটা করলাম, অর্থাৎ আমার ভাইয়ের কিছু ছবি তুলে দিলাম, আমার কিছু ছবি তুললাম ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য। তো আমার নতুন ব্লগ, সরি, এই ফোনটার স্টেবিলাইজেশন, ভিডিও করলে কেমন হবে, বাইরে ভিডিও করা যাবে কি না, বাবু তার কোয়ালিটি কেমন হবে, সেটা সম্পর্কে আমি এবং আমার ভাই এটাকে টেস্ট করে দেখলাম। আমরা কিছুটা দূর গেলাম বাইকে করে এবং তারপর ফিরে আসলাম। তখন দেখলাম যে এটা স্টেবিলাইজেশন কেমন। সত্যি বলতে কি, তোমরা, আমি ভিডিও ক্লিপিংস কিছু দিয়ে দেবো, তোমরা দেখো, সত্যি খুব 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 ভালো ফোনটা। আর আমি এই ফোনটা সাজেশন পেয়েছিলাম টেক বার্নার বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, তার থেকে। এবং সত্যি বলতে কি ভাই, তুমি যেখানেই থাকো, যদি আমার ভিডিওটা কোনোদিন দেখো তো আমাকে বলো, অবশ্যই অবশ্যই তোমাকে, আমাকে বলো না, সরি, আমি তোমাকে বলছি যে সত্যি অসাম ফোনটা, অসাম অসাম অসাম, জাস্ট অসাম, ফাটাফাটি ফোন। আমার এবং আমার ভাই দুজনেরই ভালো লেগেছে। সস্তায় পুষ্টিকর যদি থাকতে পারে, আমাদের বাংলায় একটা কথা আছে, সস্তা কিন্তু পুষ্টিকর, তো অবশ্যই এই ফোনটা সেই মোকাবেলায় জবরদস্ত। আর অবশ্যই ডবল লাইক করা যায় এটাকে। জানি না তোমাদের রিভিউটা কেমন লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে ফোনটা। তো অবশ্যই কিন্তু যারা নতুন ফোন কিনতে চাও এবছরে, অবশ্যই এই ফোনটাকে চেক আউট করতে পারো। আমি যে ফোনটা নিয়েছি কিন্তু এটা 4GB র্যাম আছে, কিন্তু তোমরা 6GB, যদি এখন ছিল না, ওটা অনলাইনে অ্যাভেলেবেল ছিল না, তোমরা যদি পাও 6GB অবশ্যই কিনো। তো আজকে এ পর্যন্ত এই ব্লগটা শেষ করছি আজকে, তো টাটা। আর অবশ্য টাটা বলার আগে বলছি যে আমার আমার ভিডিওটাকে কেমন লাগলো, ভিডিওটা এটাকে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই।